ভারত বন্ধ এবং দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে আগরতলার প্যারাডাইজ চৌমুহনীতে প্রতিবাদে শুক্রবার বিকেলে এক সমাবেশের আয়োজন করে সংযুক্ত কৃষক মোর্চা। আম্বানি আদানিকে সাহায্য করতে এই কৃষি আইন সংশোধন করতে চাইছে কেন্দ্রীয় সরকার, সমাবেশে বলেছেন বামপন্থী কৃষক এবং শ্রমিক নেতৃত্ব। সংযুক্ত কৃষক মোর্চার ডাকে 26 মার্চ শুক্রবার ভারত বন্ধের ডাক দেওয়া হয়, কিন্তু 5 রাজ্যের নির্বাচনের কারণে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি বন্ধের আওতার বাইরে ছিল। এডিসি ইলেকশনের কারণে ত্রিপুরাও বন্ধের বাইরে ছিল। প্যারাডাইজ চৌমুহনী সমাবেশে প্রধান বক্তার ভাষণে রাজ্য কৃষক সভার সম্পাদক পবিত্র কর বলেন, 26 মার্চ দিল্লির কৃষক আন্দোলন 4 মাস শেষ হয়ে 5 মাসে পড়ল। গণ আন্দোলনের ক্ষেত্রে এক অনন্য নজির, পৃথিবীর ইতিহাসে এমন বড়সড় আন্দোলন আর হয়নি। দিন যত এগোচ্ছে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 500টি কৃষক সংগঠন, 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ট্রেডার্স কনফেডারেশন এবং ট্রাক ড্রাইভার সংগঠন এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের এই আন্দোলন নানারকমভাবে কুৎসা রটিয়ে বিপথে চালিত করার যে ঘৃণ্য চেষ্টা নরেন্দ্র মোদী সরকার এবং আরএসএস চালিত সংগঠন করেছে, এই কৃষক আন্দোলন আসন্ন 5টি বিধানসভা নির্বাচনে ও ত্রিপুরার এডিসি নির্বাচনে প্রভাব ফেলবে। দেশে প্রতিষ্ঠিত হবে নতুন গণতান্ত্রিক ব্যবস্থার বাতাবরণ, নতুন চেহারা শুরু হবে দেশের গণতান্ত্রিক আন্দোলন, মোদী সহ সরকারের পতন অনিবার্য। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন অখিল ভারতীয় কৃষক মহাসভার পক্ষে পার্থ কর্মকার, সারা ভারত কৃষক সভার অজয় ভবন, যুধিষ্ঠির দাস এবং গোপাল দাস এবং সিআইটিইউর সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। এই 74 বছরে ভারতবর্ষের কেন্দ্রে এবং রাজ্যে বহু মতের, বহু দলের সরকার এসেছে, কিন্তু আমরা এই 74 বছরে আজকে যে সরকার কেন্দ্রে আসীন আছে, বিজেপি নেতৃত্বাধীন সরকার, এরকম সরকার এর আগে ভারতবর্ষে আর আমরা কোনদিন দেখিনি। এই সরকার পুরোপুরিভাবে আমাদের দেশের কর্পোরেট হাউসের মালিক যারা, তাদের স্বার্থে কাজ করছে। এর আগের সরকারগুলো সব সরকার গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের স্বার্থে কাজ করেছেন তা নয়, শ্রমিক কৃষকের স্বার্থে কাজ করেছেন তা নয়, কিন্তু আজকের বিজেপি সরকারের মতো প্রকাশ্যে ধনীদের স্বার্থে কাজ করা প্রক্রিয়া আগের সরকারগুলো চালিয়ে যেতে পারেনি। আমরা আজকে লক্ষ্য করছি যে খোলাখুলি ভাবে প্রকাশ্যে দেশীয় এবং বিদেশি কর্পোরেট হাউসের হাতে আমাদের দেশের সমস্ত সম্পদ তুলে দেওয়ার জন্য কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই যে আজকে কৃষকরা 4 মাস ধরে আন্দোলন করছেন, এই কৃষক আন্দোলনের পাশে আজকে শ্রমজীবী অংশের মানুষ এসে দাঁড়িয়েছেন, দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কৃষক সংযুক্ত কিষাণ মোর্চার সাথে যৌথভাবে প্রতিটি সিদ্ধান্ত এখন দিল্লিতে গ্রহণ করছেন। ইয়াদ করতে পারবে না, নরেন্দ্র কাকে অনুষ্ঠান বলেছে পার্লামেন্টে, আগামী পার্লামেন্টে লাভ জিহাদের বিরুদ্ধে তারা আইন তৈরি করবে। এবার বুঝে নিন, দেশ থেকে কোথায় নিয়ে যাবে? পশ্চিম বাংলা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়েছে দেশের প্রধানমন্ত্রী, পথসভার দ্বারা ওষুধ বিক্রি করে এর চেয়ে ভালো উক্তি দেখা, এর চেয়ে খারাপ উক্তি দেখা একটা দেশের প্রধানমন্ত্রী কোন দেশ ভারতবর্ষ? আমরা বলি আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। এই দেশের প্রধানমন্ত্রীর গরিমা, এই দেশের প্রধানমন্ত্রীর ইজ্জত সবসময় এই নরেন্দ্র মোদীর আগে বিজেপিরও যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদেরটা সম্মানের সঙ্গে দেওয়া, কিন্তু যেভাবে নরেন্দ্র মোদী, আপনারা শুনছেন অমিত শাহ নরেন্দ্র মোদী যেভাবে পশ্চিমবঙ্গতে কথা বলছেন, এটি একটি দেশের প্রধানমন্ত্রী এইভাবে বলতে পারে? পিওর রিপোর্ট, চ্যানেল দেন রাত।